আরে নিয়াত ভাই কি করেন কি? আরে ভাই আর বলেন না, হ্যাঁ বাসার মধ্যে মেহমান আছে, আগে থেকে গোড়া করতে ভুলে গেছে। তাই নাকি? আগে এখন গোড়া মশলা আনবো যে, দোকান থেকে আনতে টাইম লাগবে না। আচ্ছা আচ্ছা, আমার কাছে একটা স্পেশাল গ্রিন্ডার আছে। আচ্ছা, এটা থাকতে আর বাসায় আছে মশলা। আচ্ছা, এটা থাকতে কাল দোকান থেকে কেনা দরকার। গোড়া মশলা বাজার থেকে আনতে ভুলে গেছেন? জি, এখন বাসায় আসছে মেহমান, ইনস্ট্যান্ট কিভাবে কি করবে? রান্না বান্না করতে করা, এখন ইনস্ট্যান্ট আমার রান্না করা লাগবে না? আচ্ছা, তাই এটা এটার মধ্যে হবে? জি, এটা তো সব কিছু হবে। তাই নাকি? আপনি যা দেখছেন সব হবে। দারুচিনি এখানে, মরিচ এখানে, দেখি আবার চাউল এখানে, সব এটা তো হবে, সব এটা যে কোনো সব ধরনের মশলা হবে। আমি তো বুঝতেছি না, হবে আসলেই? অবশ্যই, আপনি দেখেন, আমি আপনাকে দেখাচ্ছি, দেখেন তো দেখি আসলে হয় কিনা। যারা ভিডিওতে আছেন, যারা দেখছেন এই মুহূর্তে, আপনারা কিন্তু সাক্ষী থাকবেন। আজকে নিয়াত ভাই বলতেছে নাকি এটা দিয়ে সব হয়, এই ছোট্ট একটা জিনিস এটা দিয়ে কেমনে হয় দেখি আমরা একটু। বাহ, এটা আওয়াজও নেই, অনেক শান্তিতে আপনার কাজ করে যাবে। বাহ, তাই নাকি? আচ্ছা দেখি। আরে তাই তো, অনেক গুঁড়া হয়ে গেছে। কতক্ষণ লাগবো? বেশিক্ষণ, মাত্র 10 থেকে 15 সেকেন্ড। 10-15 সেকেন্ডের ভিতরে আপনার সব ধরনের গুঁড়া মশলা হয়ে যাবে। তাই নাকি? আচ্ছা করেন দেখি, আমরা একটু দেখাই দর্শক যারা এই মুহূর্তে আছেন। আচ্ছা, এই যে ছোটো মরিচ, ছোটো মরিচে দেখি ঝাল বেশি, আমরা একটু দেখাই। আসলে বলতেছে যে ছোটো মরিচে ঝাল বেশি হয়, আর এখানে তো অনেক কোয়ান্টিটি আছে দেখি। হ্যাঁ, আপনার কাছে তো অনেক কোয়ান্টিটি, হিউজ পরিমাণ কোয়ান্টিটি আছে কোম্পানি। আচ্ছা আচ্ছা, অনেক কোয়ান্টিটি আছে। আচ্ছা ঠিক আছে দেখি। এই দেখেন, 10-15 সেকেন্ডও লাগেনি, সব বড় হয়ে গেছে, গুঁড়া হয়ে গেছে। আরে বাপ, তাই নাকি? আচ্ছা একটু ঢেলে দেখাবো। জি দেখান। হ্যাঁ আচ্ছা দেখি, এই দেখেন বাপ, দেখেন অবস্থা, মানে কি ছিল আর কি হয়েছে। 10 সেকেন্ড লাগে, মাত্র 5 সেকেন্ডে সব গুঁড়া। 5 সেকেন্ড মানে আর একটু যদি কেউ সময় একটু যদি বেশি হয় তাহলে আরো গুঁড়া হয়ে যাবে। অস্থির অবস্থা দর্শক, দেখেন। ও, জিরার যে একটা ঘ্রাণ আছে না, এটা কিন্তু ভাল লাগে। ঠিক আছে, আপনি এই ব্লেন্ডারে দেখতে পাচ্ছেন, ম্যাজিকের মতো কাজ হয়ে গেল, ম্যাজিক দেখছেন। আচ্ছা, এটা দিয়ে আবার একটু এই মরিচটা করে দেখাবেন? হ্যাঁ, মরিচও হবে। আচ্ছা দেখান দেখি, দেখেন রান্না করাই লাগবে, এগুলো তো করবেনই, আমাদের একটু দেখান, আমার দর্শকরা একটু দেখুক, দেখেন কি অবস্থা। মানে ছোট্ট একটা জিনিস, এইটা দিয়ে কি পরিমাণ কাজ করা যায়। এটা কতক্ষণ লাগবে? 5 সেকেন্ডও লাগবে না। 5 সেকেন্ড? 5 সেকেন্ড লাগবে না, সব বড় হয়ে যাবে। মাথা নষ্ট, দেখি তো দেখেন, মানে সেকেন্ডে সেকেন্ডে কাজ। আগে দেখতাম মিনিটের পর মিনিট লাগতো, বড় বড় ব্লেন্ডারে কাজ হইতো, তারপরও কিন্তু অনেক সময় দাঁত ভেঙে যায়। মাথা নষ্ট, দেখেন মানে কি পরিমাণ, মানে শুকনা মরিচ কীভাবে গুঁড়া হইতেছে। আচ্ছা দেখি, বেশি গুঁড়া লাগে না আসলে, শুকনা মরিচ কিন্তু বেশি গুঁড়াও লাগে না। এই সব পাউডার। বাহ 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 বাহ, এটাই ঢালেন ভাই, আমি তো দেখে পুরো অস্থির। আরে মরিচের গুঁড়া দেখেন কি অবস্থা, এত সুন্দর একটা জিনিস, ছোট্ট একটা জিনিস, এটার মধ্যে কি পরিমাণ শক্তিশালী মোটর দেওয়া। আচ্ছা এখন আপনি আমার বলেন, এটা তো আমরা করেই দেখাবো, এটা আসলে কোন ব্র্যান্ডের জিনিস? এটা হচ্ছে কফি গ্রিন্ডার। আচ্ছা আচ্ছা, এটা ফুড প্রসেসর। ওকে, এর মধ্যে আপনি সব ধরনের, যত ধরনের মশলা আছে সব কিছু প্রসেস করতে পারবেন। আচ্ছা আচ্ছা, মানে আমরা যত ধরনের বাসা বাড়িতে মশলা করি রান্না বান্নার জন্য, যত ধরনের মশলা আছে, আচ্ছা সব কিছু এটার মধ্যে আপনারা প্রসেস করতে পারবেন। বা অসাধারণ, মানে দেওয়ার সাথে সাথে হয়ে যাবে। বাসায় হঠাৎ মেহমান আসছে, নিয়াত ভাইয়ের মতো বাসায় আপনি বসে নিচে যাওয়ার দরকার নেই, 5 সেকেন্ডও লাগবে না। 5 সেকেন্ডের ভিতরে আপনার সব মশলা গোড়া হয়ে যাবে, প্রত্যেকটা মশলা 5 সেকেন্ডের ভিতর গোড়া। ওকে, আপনার মেহমান আসছে যে কোনো সময়, আপনি একটা দরকার হচ্ছে আপনার দোকানে গিয়ে কিনতে হচ্ছে, কোনো দরকার নেই, আপনার কাছে ব্লেন্ডারটা আছে, আপনার কাছে মশলা আছে, আপনি জিনিস কিনতেও তো বেশি টাকা লাগে, প্রচুর টাকা লাগে, তাই না? যদি আমরা বাজার থেকে যদি আস্তা কিনে নিয়ে আসি, বাজার থেকে যখন চাল কিনলেন, হ্যাঁ চাল কিনলেন, আবার ঘোরা করতে যাবেন, হ্যাঁ আপনার অনেক টাকা খরচ হবে। অবশ্যই, কোনো দরকার নেই। হ্যাঁ, আপনি চাল কিনলেন, বাসায় ব্লেন্ডার আছে, আপনি যে কোনো সময় ঘোরা করে দেবেন, আপনার যত পরিমাণ মঞ্চে ঘোরা করতে পারবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ঠিক আছে ভাই, এখন এটা কি করে দেখাবেন? জি আমি আপনাকে দেখাচ্ছি, এটা করে দেখান দেখি। দর্শক যারা এই মুহূর্তে আছেন আমাদের সাথে, সবাইকে বলবো ভিডিওটা শেয়ার করে দিবেন, সবার টাইম লাইনে রাখবেন, নিজেদের টাইম লাইনে রেখে দিবেন। দেখাচ্ছে চাল গুঁড়া, মানে যারা আসলে পিঠা খেতে চায়, হঠাৎ করে বাচ্চারা বলে যে পিঠা খাবো, তখন কি করবেন? পিঠার জন্য চালের গুঁড়ার কোনো চিন্তা করা লাগবে, চিন্তা করা লাগবে না, সেটাই। আচ্ছা দেখি, আবার চালের গুঁড়া অনেক কাজে লাগে কিন্তু, আপনি যে কোনো সময় চালের গুঁড়া অনেক কাজে রাখতে পারেন, রান্না করতে রাখতে পারেন, এই ভিডিওটি খেতে রাখতে পারেন, সিনেমা করতে রাখতে পারেন। হ্যাঁ, এটা হচ্ছে সুইচ। আচ্ছা আচ্ছা, এই যে ও চাপ দিলে এইভাবে হচ্ছে নাকি? হ্যাঁ, আপনি চাপ দিবেন হয়ে যাবে। বাহ বাহ বাহ, ছোট্ট একটা জিনিস,
দেখেন আপনি জিনিসটা বডিও দেখবেন। আচ্ছা এটা এটা কিসের বডি? প্লাস্টিক বডি নাকি? এটা হচ্ছে ফুল প্লাস্টিক বডি। আচ্ছা প্লাস্টিক বডি, ওকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর এটার ভিতরে বডি থাকবে সম্পূর্ণ এসএস। আরে চালের গুঁড়ার কি অবস্থা? সম্পূর্ণ পাউডার হয়ে গেছে, দেখেন পাউডার হয়ে গেছে। এটা দিয়ে আপনি এখন পিঠা বানিয়ে খেতে পারবেন। আচ্ছা এটা তো সুজি হয়েছে, আর একটু পাউডার হতে অনেক একটু সময় লাগবে। হ্যাঁ পাউডার হবে। আচ্ছা মানে আর একটু দিলে আরো বেশি হবে, তাই তো? হ্যাঁ। আচ্ছা ওকে, আমরা বুঝতে পারছি হচ্ছে যে, এটা বুঝতে পারতেছি। আচ্ছা ব্লেড গুলো আমরা একটু দেখি, এখানে ভিতরে যে ব্লেড আছে, এখানে থাকবে আপনার জন্য 8টা ব্লেড। আচ্ছা 8টা ব্লেড। নরমালি যে সব বড় বড় ব্লেন্ডার কিনেন আপনারা 3,500, 6,000, 7,000 দিয়ে, ওটার মধ্যে থাকবে 4টা ব্লেড। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিন্তু আপনি এটার মধ্যে পাচ্ছেন 8টা ব্লেড। 8টা, আর এটা ভিতরে বডিটা দেখছেন পুরো ফুল স্টেইনলেস স্টিল। স্টেইনলেস স্টিল, আচ্ছা মানে সহজেই কিন্তু এটা নষ্ট হবে না? না এটা সহজে নষ্ট হবে না, জং ধরবে না, মরিচা ধরবে না। ওকে ওকে, আপনার লাইফ টাইম চলবে স্টেইনলেস স্টিল। এমনি গ্যারান্টি ওয়ারেন্টি কত দিনের দিবেন মোটর কোম্পানি থেকে? আমাদের এখান থেকে প্রায় 1 বছরের ওয়ারেন্টি দেওয়া আছে। 1 বছরের ওয়ারেন্টি? জি। আচ্ছা আচ্ছা, পুরো 1 বছর ওয়ারেন্টি। আর এটা হচ্ছে 350 ওয়াট। আচ্ছা ইয়েস ওকে, সুন্দর। আপনি নরমালি বাজারে পাবেন এরকম একটা গ্রিন্ডার। আচ্ছা আচ্ছা, এই গ্রিন্ডারটা দেখতেছেন যে সুইচটা হচ্ছে সাদা সাদা। হ্যাঁ, প্যাকেটের মধ্যে দেওয়া থাকবে যে এরকম একটা গ্রিন্ডার, গ্রিন্ডারের সুইচটা হচ্ছে নীল, কিন্তু আপনি প্যাকেটের ভিতরে প্রোডাক্টের কোনো মিল পাবেন না। ও, তার মানে কি এটা কি ডুপ্লিকেট জিনিস নাকি? যে এটা অবশ্যই একটা ডুপ্লিকেট জিনিস। আচ্ছা, প্যাকেটের এরকম প্রোডাক্টে মিল পাচ্ছেন না। আচ্ছা, আপনি এই প্রোডাক্টের বডিটা দেখেন আর এই প্রোডাক্টের বডিটা দেখেন, এটাকে অনেক আলাদা আসলে জিনিস চিনে নিতে হবে। অনেকে বক্স থাকবে এরকম কিন্তু দিয়ে দিবে এরকম। হ্যাঁ, ভিতরটা আপনি, ভিতরটা আপনার এটা থাকবে। আচ্ছা, আপনার এটা চেক করে নিতে হবে। ওকে ওকে, দেখুন এটা ভিতরে কিরকম। আচ্ছা, এটা ভিতরে কেমন? আচ্ছা দেখেন, দুইটা কোয়ালিটি সম্পূর্ণ আলাদা, দেখলে বুঝতে পারবেন। এখানে এটা বডিটাও দেখেন। আচ্ছা সুইচটাও দেখেন, এই যে সুইচটা কিন্তু এরকম সাদা থাকবে নাকি? হ্যাঁ, এটা হচ্ছে সুইচটা সাদা। সাইজও ছোট, এটা হচ্ছে অরিজিনাল চায়না থেকে ইম্পোর্ট করা প্রোডাক্ট। আচ্ছা আচ্ছা, এটা সুইচটা আপনার বডির সঙ্গে একদম সম্পূর্ণ মিলে যাবে। ওকে, আর সাইজটাও ছোট বড় নাকি? হ্যাঁ সাইজ, এটা এটা থেকে অনেক বড়। আচ্ছা, আপনি সাইজটা দেখেন। ইয়েস, দুইটা সাইজ কিন্তু আলাদা আলাদা। এটা 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 থেকে একটু বড় আছে, এমনকি এটা ভিতরের স্টোরেজটাও বড়। ওকে ওকে, বুঝতে পারছি। তার মানে হচ্ছে দেখেন, আসল জিনিস এবং নকল জিনিস বোঝার উপায় আমরা দেখিয়ে দিলাম। আচ্ছা এখন আমরা একটু দেখতে চাই এই যে দারুচিনি, এইটা কতক্ষণে হয়? দারুচিনি হবে, মানুষ তো দারুচিনি গুঁড়া করতে গেলে ব্রেনটা নষ্ট হয়ে যায়। হ্যাঁ সেটাই। আচ্ছা এই দারুচিনি হয়ে যাবে। ওকে দর্শক দেখেন, এখন আমরা করব দারুচিনি। যারা আমাদের সাথে আছেন সবাইকে বলবো ভিডিওটা শেয়ার করে দেবেন। আর আজকে আমরা কোথায় আছি একটু বলে নেই, আপন মার্ট। আপন মার্ট দেখতে পাচ্ছেন, এখানে ফোন নাম্বার অ্যাড্রেস ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, এখানেও দেখতে পাচ্ছেন স্ক্রিনশট দিয়ে আপনারা নিয়ে নেবেন যারা কিনতে চান চমৎকার এই ছোট্ট মিনি সাইজের একটা গ্রাইন্ডার। আচ্ছা এই যে শুরু হয়ে গেছে নাকি? হ্যাঁ। এটা কত মিনিট লাগবে? 1 মিনিট লাগবে কি? আরে একটু না, 1 মিনিট কি বলেন? তাই 1 মিনিটেরও কম সময় লাগবে? 1 মিনিটেরও কম সময়। আচ্ছা 1 মিনিট, আপনার 30 সেকেন্ডও লাগবে না। আচ্ছা দেন দেখি। ওকে, দারুচিনির অবস্থা কি অবস্থা রে ভাই, পুরাই তো মাথা নষ্ট দেখি। দেখেন পুরা একদম, বাহ দেখছেন দারুচিনি কি অবস্থা হয়ে গেছে, গুঁড়া হয়ে গেছে একেবারে, পাউডার হয়ে গেছে। তো দেখেন এত সুন্দর একটা জিনিস আজকে আমরা আপনাদেরকে দেখিয়ে দিলাম আপন মার্ট থেকে। ভাই এখন বলেন প্রাইস কত এই এত সুন্দর জিনিস দেখাইলেন? দাম আজকে আপনাদের জন্য হিউজ একটা, আপনার কাস্টমারদের জন্য যারা ভিউয়ার আছে তাদের জন্য হিউজ একটা ডিসকাউন্ট থাকবে। আচ্ছা আচ্ছা, তাই আজকে এই প্রোডাক্টটা হচ্ছে 1450। মাত্র 1450? মাত্র 1450। আচ্ছা আচ্ছা, বাজারে থাকলে আপনারা পাবেন 1600, 1700, 1800। আচ্ছা মার্কেটে, কিন্তু আমরা দিচ্ছি মাত্র 1450-এ। ওকে, আর তার সাথে একটা এক্সক্লুসিভ মশলার বাটি ফ্রি। এটা পর ফ্রি থাকছে? হ্যাঁ এটা ফ্রি থাকছে, এটা ভিতরে থাকবে 4টা স্টোরেজ। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে হচ্ছে 4টা ঘোড়া এর মধ্যে রাখবে। হ্যাঁ, এখানে 4টা ঘোড়া, 4 জনের ঘোড়া আছেন, 4 জনের ঘোড়া এখানে রাখতে পারবেন। আচ্ছা আচ্ছা, সাথে আবার 4টা চামচও থাকবে ভিতরে। তার মানে হচ্ছে মশলাদানি এটা নাকি? জি, খুবই সুন্দর একটা ইউনিক জিনিস। এটা কিন্তু বাজারে কিনতে গেলে মিনিমাম 200-300 টাকা দেখি না লাগে, মিনিমাম 200-300 টাকা লাগবে। আচ্ছা আচ্ছা, আপনি জিনিসটা দেখছেন, আর এটা আমরা এটা সাথে এখন ফ্রি দিয়ে দিচ্ছি। আচ্ছা সম্পূর্ণ ফ্রি থাকবে, আর সাথে শুধু এটাই না, আমরা আর একটা জিনিস দিচ্ছি। তাই কি? আবার সম্পূর্ণ ডেলিভারি ফ্রি? ও ডেলিভারি ফ্রি, সম্পূর্ণ বাংলাদেশে ডেলিভারি ফ্রি। আচ্ছা মানে সারা বাংলাদেশ কোনো টাকা? সারা বাংলাদেশে কোনো টাকা লাগবে না, অ্যাডভান্সও করা লাগবে না। অ্যাডভান্স শুধু কল করবেন, এই নাম্বারটা দেওয়া আছে, নাম্বারটাতে কল করবেন। আচ্ছা, অর্ডার নাম বলবেন, ঠিকানা বলবেন,
অর্ডার আপনার বাসায় পৌঁছে যাবে, পৌঁছে যাওয়ার পরে অর্ডার চেক করে তারপর আপনি টাকা দিবেন। আচ্ছা আচ্ছা, তার মানে হচ্ছে অ্যাড্রেস পাঠাবে ফোনে, বলে দিবে যে আমার কোথায় যাবে নাকি, অ্যাড্রেসটা বলে দিবে, ফোন নাম্বার দিবে, আপনারা কুরিয়ারে বুকিং করে দিবেন, টাকা ছাড়াই চলে যাবে তার কাছে, টাকা ছাড়াই চলে যাবে, ক্যাশ অন ডেলিভারি, সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি। ওকে, আর কোনো টাকা অ্যাডভান্স তো করা লাগবে না দিবে। আচ্ছা, ওকে ওকে, বুঝলাম। দর্শক যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন, আমি আবারও বলে দিই, চমৎকার এই মিনি সাইজের গ্রাইন্ডারটা যারা নিতে চান অর্ডার করবেন, কোনো টাকা পয়সা লাগবে না, আপনি জাস্ট আপনার ফোন নাম্বার এবং অ্যাড্রেসটা পাঠাবেন, আপনি এটা নেবেন, আপনার নাম্বার টাম্বার দিয়ে দিবেন, দিলে তারা পাঠিয়ে দিবে ঘরে বসে, আপনি প্রোডাক্টটা হাতে পেয়ে তারপরে বাকি টাকা দিবেন, এই তো। বাকিটা কি কোনো অ্যাডভান্স করা লাগবে না, কোনো অ্যাডভান্স করা লাগবে না, টাকাটাই সেখান থেকে দেবে, পুরো টাকাই সেখান থেকে দেবে, আপনি শুধু অর্ডার করবেন, আমরা প্রোডাক্ট পাঠিয়ে দেবো, প্রোডাক্টটা আপনি হাতে পাবেন, প্রোডাক্টটা দেখে বুঝবেন, ওকে, তারপর আপনি টাকা দিয়ে দেবেন। আচ্ছা আচ্ছা, ওকে। তো খুবই অসাধারণ একটা প্রোডাক্ট আমরা আজকে দেখে নিলাম, যারা নিতে চান সরাসরি এসেও নিতে পারবেন, যদি কেউ সরাসরি এসে নিতে চান তাহলে চলে আসবেন ঢাকা নিউ এলিফ্যান্ট রোড বাটা সিগন্যাল মোড়ে, ডাচবাংলা ব্যাংকের একটা ব্রাঞ্চ আছে, এটা টপ ফ্লোরে নাকি? জি, ব্রাঞ্চে একদম টপ ফ্লোরে আমাদের আপন মার্ট অফিসটা। ওকে, তো আজকে আমরা শেষ করে দিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।